রাত হয়েছে, কাল আবার জলসা আছে, কাল জলসা তো? হ্যাঁ, তোরা জলসা শুনবি? আজকের এরা বেঁচে গেছে ভালো ব্যবহার করে চলে, যদি বদমাইশেরা করতিস মারতুম, আমার গজল তো একটাও হতো না, খালি ওয়াচ করে যেত। কচি আমার দেখতি সরুপানা, আমি তো আমার ওয়াচ করি, জানিস তোরা ভাই, তোরা জানিস? হ্যাঁ ভাইজানের ওয়াচ হবে 15,000 টাকা লাগবে, ভাইজানা যদি 30 নেবে, আমি ভাইজানের নকলে ওয়াচ করবো, আমার 15,000 টাকা দিতে হবে। হ্যাঁ দেবে? এই দিবি 15,000 টাকা দিবি, যদি তোরা 15,000 টাকা দিস ভাইজানের ওয়াচ হবে, আর তোরা যদি আমার ওই এরটোটি দিস তাহলে আর কি হবে, বাদামের খোলা খাবে, বলে মরা মানুষ কবরে যায় কত আসাব গজব হয়, মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয়, এ আল্লাহ আমি তো আছি তোমার দরবারে, আমার জাদান করেছে রানীর বাবার কাছে, যেন মানুষ কবরে যায় যেন কোনো বিপদ দিও না। এটা কেটা কেটা খোকা মাওলা না। হ্যাঁ কার ওয়াজ করবো? ভাইজানের। ভাই ভাইজানের ওয়াজ দেখো, ভাইজানের হচ্ছে বাঘের মতন গর্জন, আর আমি কোথায় এই শরীর ফুমালি উড়ে যাবো, তো এখন এই ভাইজানের ওয়াজ করলে ভাই ফিরি ফিরি তো হয় না, তাই না? এখানে 100 টাকা দিয়ে বলো ভাইজানের ওয়াজ করো, তাই তো হবে? ওখানে বসে বসে ভাইজানের ওয়াজ করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফেরেস্তার বাপের কথা বাদ দিলাম, এই ফেরেস্তারা বলে যে 15 টাকা আমার দেবে। আচ্ছা তোরা আমার 15 টাকাই দে, তোদের ভাইজানের ওয়াজ শোনাচ্ছি, তাহলে ভাইজানের নকল শোনাচ্ছি, ঠিক আছে? দেখেন ভাই আগেই বলেছি স্যামসেম হবে না, স্যামসেম হবে না, ওনার গর্জন অনেক বেশি, আমার অতটা পেশা নেই, চেষ্টা করে দেখছি, শোনো। ময়দানে মহাশয় দুবেদে যখন কেউ কারোর সঙ্গে করে না, ময়দানে মহাশয় দুবেদে যখন কেউ কাউকে শুনতে পারবে না, আল্লাহ পাকে না বলো ইয়া আল্লাহ ইয়া কাফা, ওই সময়তে মাথার আপনার চোখে সরসুখানা নেমে আসবে, সরসুখানা নেমে আসবে, আর বলো আর কারো শুনবে না, ছেড়ে দেবো। মুজাফফারের কি শুনবে, গজল না নকল? মুজাফফারের গজল শুনবে, ও আল্লাহ। না ওদেরই রিকোয়েস্ট মানতে হবে, ওরা আমার কথা শোনে তো। এরা একটা রিকোয়েস্ট করে যে মোজাফফর হুজুরের নকল শুনবে। আসলে ভাই একটা কথা আমি বলি, আমার এই নকল করার কারণটা আমি বলি, আমি ছোটবেলা থেকে গান টান জীবনে শুনিনি, আর বাবারা টেপ এনে দিয়েছিল মোজাফফরের ক্যাসেট, এসকেবি বাসলাম হাবিব আর ওমর হুজুরের ক্যাসেট। ওমর হুজুরের একটা ঘটনা আছে জাহান্নামের ঘটনা, আর একটা আছে একটা শাড়ির ঘটনা, এই কটা ক্যাসেট আমি সকাল থেকে সারাদিন শুনতাম। তো শুনে শুনে ভাই এমন হয়ে গেছে, ওই সেই শোনা ছোটবেলা শোনা আমার এখনো পর্যন্ত এমন ব্রেনে ঢুকে গেছে যে এখনো পর্যন্ত নকল এমনি এমনি হয়ে যায়, একবার যার নকল শুনবো এমনি এমনি হয়ে যায়। ও আমাদের ফুরফুরা সাহেব ওমর হুজুর তিনি অনেক আগেই একটা ক্যাসেট করেছিল, সেটা হলো যেটা শুনেছিলাম জাহান্নামের ঘটনা, তারপরে একটা ক্যাসেট পেয়েছিলাম একটা শাড়ির ঘটনা, এরকম ছেলে মেয়ে বিবিরা বলি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে, আল্লাহ কোন মুখে তাদের গিয়ে দেখাবো, ধোপা করে গাড়ে আবার পিছনের দিকে এগিয়ে যায়, আবার ধোপা করে গাড়ে আবার পিছনের দিকে এগিয়ে যায়, আমি না জানি আর বাড়ি চলে পারে না। খুব শোনা শুনতাম, তো শুনে শুনে এমন হয়ে গেছে ব্রেন টেমনি ঢুকে গেছে। আর একটা ক্যাসেট ছিল আমাদের বাবু, আমার বাবু হয় মোজাফফর সাহেব শিল্পী, গজল শুনেছেন আপনারা ভাই? মোজাফফরের গজল শুনেছেন? হ্যাঁ ওনার একটা ক্যাসেট শুনতাম, ওনার কণ্ঠ তো আল্লাহ পাক এখনো পর্যন্ত, সেদিন একটা প্রোগ্রামে ছিলাম, আমার বাবু হয় উনি আমাকে বলছে, বলে বাবু একটু ধরো আমি গাইছি, মানে ডুয়েট করতে পারলে আমারে, আরে বাবু আপনার যা প্রেশার ও প্রেশারে আমি গাইলে আমার গলা টলা চিড়ে যাবে, সে বিশাল চিল্লাই এখনো পর্যন্ত, উনি গজল গায়। এসে শোনাবে কে তোর না ও মা, এসে শোনাবে কে তোর না ও মা,
শত শত পুরু আকাল জিন বাগানে হলি মাইয়া হলি মতুমা কনাইয়া হলি মতুমা কনাইয়া ও নবী রব্বি জিয়মা ও নবী রব্বি জিয়মা ও নবী রব্বি জিয়মা এ ভাই আর ডিস্টার্ব করিস না ভাই, তোকে পায়ে ধরু। 11টা বাজে, তোদের রিকোয়েস্ট আমি গাইবো, আগে রিকোয়েস্টটা গেয়ে নিই। আমি বলেছি তোদের আর রিকোয়েস্ট গাইবে, একটা কলি গিয়ে বাড়ি যাবো, ঠিক আছে? চল আর দুটো গজল, আর কেউ রিকোয়েস্ট দেবে না, এটা হবে। আর আমার এই ছোট ছোট ভাই বোন যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে সাথ দিয়েছে, ওদের একটা রিকোয়েস্ট, সূর্য ওঠে কেদা গেল। আমি